জানাচ্ছি ডিপিআরসি হাসপাতাল ব্যথা নিরাময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মনিরা রাফাত চৌধুরী। দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান অফ ডিপিআরসি হাসপাতাল। আমাদের আজকের বিষয় প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে। চলুন আমরা এই বিষয়ে শুনি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমরা তো আজকে প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা নিয়ে শুনবো, তো প্রথমে একটু আপনার কাছে জেনে নেই যে প্যারালাইসিসের কারণটা কি। হ্যাঁ, এটা খুবই একটা বিশাল সাবজেক্ট। প্যারালাইসিস কথাটা শুনলে প্রায় রোগীরই ভয় পায় এবং সাধারণ মানুষও ভয় পায় যে প্যারালাইসিস হয়ে গিয়েছে। আর আমি প্র্যাকটিসে প্রায় এটা দেখছি যে প্যারালাইসিস মানে একটা অবহেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে প্যারালাইসিস শুনলেই সবাই আতঙ্কে থাকে এবং ভয় পায় যে এটা আদৌ কোনো চিকিৎসা আছে কিনা। তো আমি যদি দেখি যে চিকিৎসার আগে যে কেন প্যারালাইসিসটা হয়, এর বেশিরভাগ কারণই হচ্ছে আমাদের দেশে এবং সারা বিশ্বে স্ট্রোকজনিত প্যারালাইসিস, মানে মেরু আমাদের যে মস্তিষ্ক থাকে, মস্তিষ্কের ভিতরে যদি কোনো কারণে রক্তক্ষরণ হয় অথবা রক্তনালী শুকিয়ে যায়, তাহলে যেহেতু রক্ত আপনার মস্তিষ্কে বিভিন্ন প্রকার আপনার মেটাবলিক সাপ্লাই দিয়ে থাকে, মেটাবলিজম হয়ে থাকে, মানে মস্তিষ্কে যে তার যে এনার্জি পায় সেটা হচ্ছে রক্তের মাধ্যমে। যদি সেটা রক্তনালী ছিঁড়ে যায় তাহলে সেটা পাবে না, সে ব্যাহত হচ্ছে, অথবা শুকিয়ে যায় তাহলে মস্তিষ্কের স্নায়ুকোষগুলো নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত যদি ডান পাশে স্নায়ুকোষ নষ্ট হয় বাম পাশ প্যারালাইসিস হয়ে যেতে পারে, আবার বাম পাশে স্নায়ুকোষ নষ্ট হলে ডান পাশ প্যারালাইসিস হয়ে যেতে পারে। আমরা ডাক্তারি ভাষা যেটা হেমিপ্লেজিয়া বলে থাকি, এটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা যে রোগীগুলো এখন পেয়ে থাকি। তাছাড়া যেমন মেরুদণ্ডের বিভিন্ন সমস্যায় ঘাড় ব্যথা, কোমর ব্যথা থেকে কিন্তু আস্তে আস্তে প্যারালাইসিস হতে পারে, সেটা যে কোনো হাত বা পা হতে পারে। বিভিন্ন ইনফেকশিয়াস ডিজিজ রোগ যেমন ডিমাইলিনেশন নিউরোপ্যাথি, ট্রান্সভার্স মাইলাইটিস, জিবিএস গুইলিয়ান বেরি সিন্ড্রোম এগুলো এবং পোলিওমাইলাইটিস, এগুলো হচ্ছে কমন কিছু ইনফেকশন ডিজিজ। এগুলো আমাদের কিছুই করার নেই, হঠাৎ করে অ্যাটাক করতে পারে যে কোনো রোগীরই। এনসেফালাইটিস মস্তিষ্কের অ্যানাদার রোগ, তো এগুলো থেকে কিন্তু আপনার যে কোনো লোক প্যারালাইসিসগ্রস্ত হতে পারে। ইভেন এমনকি কোনো টিউমার হলেও ব্রেনে হতে পারে, টিউমার থেকে হতে পারে যেটা ব্রেনের প্যাথোলজি, অথবা রোড অ্যাক্সিডেন্টে যদি কেউ ঘাড়ের হাড় ভেঙে যায়, কোমরে হাড় ভেঙে যায়, তা থেকে নিচের অংশে প্যারালাইসিস হতে পারে, অথবা অ্যাসাল্ট থেকে কোনো কারণে মারামারি হলে বা আঘাত করে যে কোনো কারণে হাতে আঘাত পেলে ওখানে যদি কয়েকটা নার্ভ থাকে, নার্ভ যদি ইঞ্জুরি হয় তা থেকে আটটা প্যারালাইসিস হয়ে যেতে পারে। আর আমাদের দেশে প্রেক্ষাপটে আমরা কিন্তু আরও আমাদের প্র্যাকটিসে পেয়ে যাচ্ছি যে এমন ডিসেবিলিটি কি হতে পারে, যেমন আর্থ্রাইটিস জনিত, তা থেকে কিন্তু আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, অথবা কম চলাফেরার কারণে, অথবা বিভিন্ন শারীরিক অক্ষমতার কারণে, অথবা মানুষের এই যে চলাফেরা কম হয় সারাদিন বসে থাকা বিভিন্ন কাজের কারণে কিন্তু আস্তে আস্তে মানুষ ডিসেবিলিটি গ্রো করে। আর আরেকটা দেখছি যারা রিটায়ার্ড করে মানে মানে 65 পরে বা 60 পরে গিয়ে তারা কিন্তু টোটালি শুয়ে বসে থাকে, যার কারণে তারাও কিন্তু প্যারালাইসিসগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে। আর আমার মনে হয় কি জানেন, যে ব্যথার ভয়ে যখন মানুষ অনেকদিন বসে থাকে সেই জয়েন্টগুলো ইউজ না করে, সে থেকেও কিন্তু একরকম পঙ্গুত্ব বরণ করতে পারে মানুষ। এবং এটা সারা ওয়ার্ল্ডে এখন নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে সব ডাক্তারই চিন্তিত, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও কিন্তু চিন্তিত। বিকজ আগে কমিউনিকেবল ডিজিজ নিয়ে মানুষ চিন্তিত থাকতো যে কোনো এলাকায় কোনো মহামারী কিছু দেখা দিলে সব মারা যেত, এখন কিন্তু এই সমস্যাটা নাই বললেই চলে। এখন মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, এই সকল আপনার নন কমিউনিকেবল ডিজিজ যেমন হাই প্রেশার, ডায়াবেটিস, কিডনি রোগজনিত সমস্যা, হার্টের রোগজনিত সমস্যা, তা থেকে কিন্তু শারীরিক বিভিন্ন অক্ষমতা বা প্যারালাইসিস হচ্ছে। তাহলে আমরা বেশিরভাগই দেখছি এখন আমাদের যে প্যারালাইসিসের রোগীগুলা বেশিরভাগই স্ট্রোকজনিত প্যারালাইসিস, পাশাপাশি এই যে সকল কজ বললাম তা থেকে কিন্তু প্যারালাইসিস হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে একটু মনে হচ্ছে যে যারা স্ট্রোকের পরে প্যারালাইসিস হয় বেশিরভাগ পেশেন্টকেই তো স্ট্রোকের ম্যানেজমেন্ট নিয়ে বিজি থাকতে দেখা যায়, সেক্ষেত্রে প্যারালাইস ব্যাপারটা তো একটু নিগৃহীত হচ্ছে, আপনার কি মনে হয় না? অবশ্যই এখানে নিগৃহীত হচ্ছে, তবে মন্দের ভালো। মানে আমাদের দেশে কিন্তু আগে স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগী প্রায় মারা যেত, এখন কিন্তু সেটা হচ্ছে না। অন্তত রোগী কেউ যদি অবশ হয়ে যাওয়া বা কোনো কারণে কথা না বলে, অন্তত জেনারেল পিপল বুঝে যে মনে হয় স্ট্রোক করেছে, তারা নিকটস্থ কোনো হসপিটালে নিয়ে যায়, যেটা আগে করতো না, বলতো যে ও মনে হয় ও প্যারালাইসিস হয়েছে, মনে হয় ওর উপর কোনো অভিশাপ হয়েছে, কেউ অভিশাপ দিয়েছে, কুসংস্কারে ভরা ছিল, যেটা এখন আর নাই। হয়তো নিকটস্থ ভাববে যে এটা ভালো হবে না, ভালো আর হবে না, ওকে ট্রিটমেন্ট করে প্রয়োজন নাই, প্রয়োজন নেই। হ্যাঁ, এটা একটা ভুল ধারণা। রোগীরা কিন্তু এখন কিন্তু বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে, গেলে ফার্স্ট যেটা হয় মেডিকেল স্টেবিলিটি, এটা হচ্ছে যদি দেখা যায় প্যারালাইসিসের কারণটা স্ট্রোক জনিত হয়, তা থেকে হাই উচ্চ রক্তচাপ থাকতে পারে, ডায়াবেটিস হাই থাকতে পারে, হাই কোলেস্ট্রল থাকতে পারে, এগুলো ডাক্তার সাহেবরা দেখে অত মেডিকেলি এই ট্রিটমেন্টগুলো করে দেয়। তারপর আপনি যেটা বলছেন, হ্যাঁ অবহেলিত, বিকজ একটা স্ট্রোক রোগী সে একপাশ অবশ হয়ে গেল, সে কিন্তু বিছানায় পড়ে গেল, সে আরেকটা ফ্যামিলির অন্য সদস্যের উপরে কিন্তু সে ডিপেন্ডেন্ট হয়ে গেল, সে কিন্তু বাথরুমে যেতে তাকে আরেকজনের হেল্প লাগে,
তার উঠা বসতে হেল্প লাগে, তার যদি কিছু খেতে চায় তাও আরেকজন হেল্প লাগে, আরেকজন কি তাকে খাওয়াই দিতে হয়। তো এইভাবে যদি চলতে থাকে একটা ফ্যামিলির ভিতরে, তাহলে এক পর্যায়ে তার প্রতি আর কোনো কেয়ার থাকে না এবং সবাই তাকে অবজ্ঞা শুরু করে, মনে করে সে একটা পারিবারিক বোঝ হয়ে দাঁড়ায়। আমরা শুনবো আপনার কাছে আরো, কিন্তু এটা বিরতি থেকে ফিরে এসে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলছেন বিশিষ্ট বাত ব্যথা ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চলুন আমরা এই বিষয়ে আরও কথা শুনে নিই। বিরতির আগে আমরা অনেকখানি শুনেছি প্যারালাইসিসের কারণ এবং কী হয়, আপনি সেটা বলেছেন। তো ধরেন একটা পেশেন্টের প্যারালাইসিস হলো, তারপরে তার প্রেশারও কন্ট্রোল হয়ে গেল, তারপরে কিন্তু তার রিমেইনিং যে ফিচারগুলো, যে সে প্যারালাইজড এক পাশ অবশ হয়ে গেছে, এটা দীর্ঘদিন থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে হাসপাতালে অনেক দেরি করে পেশেন্টটা আসে। তো আপনার সেন্টারে তো অনেক প্যারালাইসিসের পেশেন্ট আসে, আপনি আধুনিক চিকিৎসার কথা বলছেন এবং সাথে বলছেন পুনর্বাসন, এদেরকে আপনি কীভাবে ডিল করেন? আমার এখানে ডিপিআরসি হাসপাতালে আমাদের মূল স্লোগানই হচ্ছে আমরা পুনর্বাসন নিয়ে কাজ করি এবং ব্যথা নিয়ে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে জনসচেতনতা, যেটা আপনি বলছিলেন যে অবহেলায় থাকে তারা বা মানুষ জানে না, মনে করে একবার প্যারালাইসিস হয়ে গেল সে মনে হয় জীবনও ভালো হবে না, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। যারা হয়তো আমাদের এখানে এসে চিকিৎসা নিয়েছে, অথবা একটা স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগী যখন হুইল চেয়ারে নিয়ে আসলো, যাওয়ার সময় হেঁটে গেল, তখন সে বুঝে যে এবং তার ফ্যামিলি, তার সমাজ, সবাই, তখন একটা চেঞ্জ আসে যে না, এটা তো আসলে ট্রিটমেন্ট আছে, আমরা এতদিন ভুল করেছি। তো এটা কিন্তু অনেক চেঞ্জ আসছে বাংলাদেশে, এখন এই রুগীগুলা এখন প্রতিনিয়ত বিভিন্ন রিহ্যাবিলিটেশন চিকিৎসা নেওয়ার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই রুগীগুলোকে যেটা করি, ফার্স্টলি এই রুগী অবশ্যই হসপিটালাইজড করতে হয়, কারণ বিকজ প্যারালাইসিস হয়ে গেলে, আমরা একটা মানুষের যখন প্যারালাইসিস হয়ে যায় তাকে যখন ট্রিটমেন্টে যায়, যেটা পুনর্বাসন বলছিলাম, পুনর্বাসন বলতে হচ্ছে সে তো চলাফেরা করতে পারতো, এখন আর পারে না, তাকে আবার চলাফেরা শেখানো, তার কাজগুলো তাকে শিখিয়ে দেওয়া, তার অ্যাক্টিভিটিও সে করা, এবং সে অফিস যদি করতো, সে যদি কম্পিটিং করতো, যেন সে কাজটা আবার সে করতে পারে, অথবা বিকল্প কোনো পেশায় সে যেতে পারে। সেই জন্য আমাদেরকে রুগীকে হসপিটালাইজড করার প্রয়োজন হয়তো 2-3 মাস ম্যাক্সিমাম, কিন্তু 1-1.5 মাসের ভিতরে যদি রুগীগুলো আসে সেক্ষেত্রে সময় কম লাগে, খুব দ্রুত কিন্তু আমরা ট্রিটমেন্ট দিতে পারি। এখানে আমরা যেটা ফলো করি যে একটা মানুষ জন্মের পরে কিন্তু হাঁটতে পারে না, আমরা একটা বাচ্চার যদি আপনার গ্রোথ দেখেন, সে কিন্তু 2 বছর পর্যন্ত তাকে মোটামুটি হাঁটা চলাফেরা করতে তার সময় লাগে, এর ভিতরে সে বিভিন্ন ধাপগুলা করে, যেমন একবার উপর হয়, কাত হয়ে শুতে পারে, তারপর হামাগুড়ি দেয়, তারপর কিছু ধরে সে দাঁড়ায়, তারপরে সে আস্তে আস্তে হাঁটে, আবার পড়ে যায়। এই যে ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বডি, আমরা সেই সিকোয়েন্সটাই ফলো করি রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে একটা রোগীর টোটালি বিছনা পড়ে যাওয়া থেকে তাকে আমরা প্রাইমারি যে অন্তত বসা শেখানো, বসা শেখানোর পর তাকে কীভাবে সে দাঁড়াবে, দাঁড়ানো শেখানো, দাঁড়ানোর পর তাকে হাঁটা শেখানো, এবং তাকে ফাইন মুভমেন্টগুলো শেখানো। ফাইন বলতে হচ্ছে ছোট ছোট কাজ, যেমন সে তার লেখাগুলো, আবার তাকে কিভাবে সে লেখা, কাপড় পরা বা পানি খাওয়া, মানে এই ধরনের, হ্যাঁ, চুল, তার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিগুলোকে, আবার অ্যাক্টিভিটিসগুলোকে আমরা আবার শিখাই, কিন্তু তার আগে তার গ্রস মুভমেন্টটা আমাদের দরকার, যেন সে বাথরুমে নিজে যেতে পারে, উঠে দাঁড়াতে পারে, এগুলো আমরা আগে শিখাই। এই ক্ষেত্রে আমাদের যে সিকোয়েন্সটা, আমরা যে মোটর ডেভেলপমেন্ট হিউম্যান বডিকে ফলো করি, এবং এই করতে গেলে আমাদেরকে কিন্তু হসপিটালাইজের কোনো বিকল্প নেই। বেশিরভাগ রুগী এখন, মানে এখনও চলে আসছে বাংলাদেশে, টোটালি এটা একটা ভুল চিকিৎসা হচ্ছে যে বাসায় গিয়ে গিয়ে ফিজিওথেরাপি দেয়, এটা আসলে কখনো সম্ভব না, কারণ আমি আপনি কিন্তু সারাদিন মুভমেন্ট করছি, একটা প্যারালাইসিস রোগী সে টোটালি শুয়ে থাকে সারাদিন। তো সে তাকে যদি বাসায় গিয়ে কোনো রকম একটা নন মেডিকেল পার্সন বা একজন টেকনোলজিস্টের মাধ্যমে বা একজন টেকনিশিয়ানের মাধ্যমে যদি আপনি মুভমেন্ট করান, এতে তার কোনো রেজাল্ট আসবে না। এখানে আমাদের মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, তার সার্কুলেটরি সিস্টেম, তার টোটাল প্রত্যেকটা সিস্টেমকে আমাদের ফলো করতে হয়, এবং প্যারালাইসিস কিন্তু আপনার
শুরুতে ফ্লাসিড থাকে, একেবারে থলথলে। যত দিন যাবে সে আস্তে আস্তে স্পেসিসিটি ডেভেলপ করে, তখন প্রাথমিক অবস্থায় একরকম থেরাপি, যখন মানে ইম্প্রুভমেন্ট আসে, ধাপে ধাপে ইম্প্রুভমেন্ট, তখন কিন্তু থেরাপিগুলো আবার চেঞ্জ হয়ে যায়। কিন্তু যে লোক বাসায় গিয়ে থেরাপি দিচ্ছে সে কিন্তু একই জিনিস বারবার করছে, এবং একবার করে ফিজিওথেরাপি দিয়ে কোনো রুগীর রেজাল্ট আসবে না। আমরা হসপিটালাইজ করে অন্তত 3-4 বার রুগীগুলোকে থেরাপি দিতে পারি। এখানে অনেকের ইকুইপমেন্টের প্রয়োজন হয়, ইলেকট্রিক নার্ভ স্টিমুলেটর প্রয়োজন হয়, বিভিন্ন অর্থোসিসের প্রয়োজন হয়, প্যারালাল বারের প্রয়োজন হতে পারে। আর যেটা হচ্ছে লেটেস্ট হাইড্রোথেরাপি পুল, খুবই প্যারালাইসিস রোগীর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কি জিনিস? এটা একটা হচ্ছে ওয়ান টাইপ অফ সুইমিং পুলের মতো, বাট অত বড় না, ছোট এবং টোটালি ইনডোর পুল হবে। সেখানে 3-4টা রোগী অ্যাট এ টাইমে নামানো যাবে, এবং ওয়ার্ম ওয়াটার থাকবে, একটা অ্যাটমসফিয়ার মেনটেন করা হবে, এবং সেখানে বিভিন্ন প্রকার আমরা থেরাপিউটিক এক্সারসাইজ ফিজিওথেরাপি চিকিৎসকগণ তার সাথে নেমে আমার মনে হয় যে আপনার হাসপাতাল তো উন্নত যেকোনো বিশ্বের ফিজিওথেরাপি সেন্টারের মতই কাজ করছে। আমরা সেই আদলে আমরা এটা কাজ করছি, এবং যত দিন যাচ্ছে আমরা আরো আপডেট করছি, বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে আসছে এখানে, এবং বিভিন্ন থেরাপি দেওয়ার জন্য যত প্রকার লেটেস্ট টেকনোলজি সারা ওয়ার্ল্ডে আছে, স্পেশালি ব্যথা প্যারালাইসিস রুগীদের ক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই করছি। এবং আমাদের পাশাপাশি কিন্তু গ্রুপ অফ ডাক্তার কাজ করে, বিভিন্ন রিহ্যাবিলিটেশনের বিভিন্ন সার্জন, বিভিন্ন মেডিসিন স্পেশালিস্টরা একসাথে আমরা এখানে কিন্তু কাজ করি। অবশ্যই একটা টিম ওয়ার্ক, টোটালি কাজটা করার জন্য একটা টিম ওয়ার্ক। যেমন একটা স্ট্রোক রোগী যদি প্যারালাইসিস হয়ে যায়, তাকে কিন্তু আপনার শুধু কেবল এখানে ফিজিওথেরাপি দিলে হবে না, পাশাপাশি তার প্রেশার মেনটেন করা, তার ডায়াবেটিস চেক করা, তার চার্টগুলো দেখা, তার এনি কোনো ডিসএবিলিটি থাকলে, ইফ কোনো অপারেশন লাগলে, সেটা আবার সার্জনের পরামর্শে, সেগুলো একসাথে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে একটা রোগীকে আমরা সারিয়ে তুলতে পারি। আচ্ছা, আমরা শেষের দিকে আসছি। আমার মনে হয় যে ডিপিআরসি হাসপাতালে কোনো যদি প্যারালাইজ পেশেন্ট আসে, তাহলে সে একটা টোটাল ট্রিটমেন্ট পাচ্ছে, টোটাল কেয়ার পাচ্ছে। শুধু যে তার ফিজিওথেরাপি হচ্ছে সেটা কিন্তু না, তার যা যা প্রবলেম আছে বাকি প্রবলেমগুলো আপনারা দেখে থাকেন। সেক্ষেত্রে একটু জানতে চাই, এরকম কি কোনো পরিসংখ্যান আছে আমাদের দেশে বর্তমানে প্যারালাইজড রোগীর সংখ্যা কীরকম? আমাদের ওইভাবে পরিসংখ্যান নেই, তবে আপনাকে একটা আইডিয়া দিতে পারি যে অন্তত প্রতিটা সমাজে একজন প্যারালাইসিস রোগী আছে। মানে সমাজ বলতে আমি পরিবারের ঠিক একটু বাহিরে, মানে কয়েকটা পরিবার মিলিত একটা সমাজ হয়, সেই সমাজের ভিতরে অন্তত একজন আপনার প্যারালাইসিস রোগী পাবেন। সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোকের রোগী পাওয়াই যাবে, আর তাছাড়া বিভিন্ন আর্থ্রাইটিস থেকে, বিভিন্ন আপনার নার্ভাস সিস্টেম থেকে বা নার্ভের বিভিন্ন ডিজিজ থেকে, কিন্তু বিভিন্নভাবে প্যারালাইসিসের রোগী একজন একজন আপনি প্রতিটা সমাজের ভিতরে একজন পাওয়া যাবে। তো সেই পরিসংখ্যান 18 কোটি জনগণের ভিতরে একটা হিসাব করলে বোঝা যায় যে আনুমানিক কত সংখ্যক লোক এদেশে এখনও শারীরিক বা স্ট্রোকজনিত বা প্যারালাইসিসগ্রস্ত আছে। আচ্ছা, দর্শক শ্রোতাদের জন্য কি আপনার কোনো মেসেজ আছে এই সংক্রান্ত ব্যাপারে, যেটা শুনলে দর্শক উপকৃত হবে? অবশ্যই আমি প্রত্যেকটা দর্শককে বলবো, যাদের এই জাতীয় কোনো রোগী আছে আপনাদের চারপাশে, অবশ্যই আপনারা সঠিক জায়গায় যদি ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া যায় এবং রিহ্যাবিলিটেশন সেন্টার হসপিটালাইজড করে, তাহলে এই রোগীটা আপনার পরিবারের বোঝ হয়ে দাঁড়াবে না, সে আবার তার নিজের কাজ করতে পারবে, সে আবার সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে, সে আপনার বোঝ হবে না। এবং সেই ক্ষেত্রে দরকার আপনাদের সচেতনতা, আপনাদের যাদেরই কোনো প্যারালাইসিস রোগী বা স্ট্রোক রোগী থাকে, আপনারা অবশ্যই কোনো স্পেশালিস্ট সেন্টারে শরণাপন্ন হয়ে চিকিৎসা নেন। আশা করি সে আমাদের সামাজিক উন্নয়নে অনেক ভূমিকা পালন করতে পারবে। আমরা শেষ করছি আজকের মতো, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।